প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল ডক্টরস অ্যাডভাইস। সঙ্গে আছি ডাক্তার শাকিরা ফয়সাল নোভা। মনীষী জন ওয়েসলে বলেছেন, একটি সুন্দর মন থাকা একটি সুন্দর রাজ্যে বসবাস করার আনন্দের মতো, কিন্তু সেই সুন্দর মনকে মুহূর্তেই বিষিয়ে দিয়ে স্বর্গরাজ্যকে নরকে পরিণত করতে পারে যে কোনো শারীরিক অসুস্থতা। আজ আমরা কথা বলবো ব্যথাজনিত অসুস্থতা প্রসঙ্গে। প্রিয় দর্শক, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন 9852962 এবং 9854361 নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ, প্রধান চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো জীবনের কোনো না কোনো সময় ব্যথাজনিত অসুস্থতায় ভুগে থাকি, পার্টিকুলারলি মেরুদণ্ডের বিভিন্ন রকম সমস্যায়, ঘাড়ে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, যদি এটা মেরুদণ্ডের বাইরে, তাও এই হাঁটুতে ব্যথাটাও খুব কমন। এই ব্যথাগুলো সম্পর্কে একটু জানতে চাইব। অবশ্যই, আসলে আমাদের দেশে এবং সারা বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এখন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। এই গড় আয়ু বৃদ্ধি হওয়ার কারণে সিনিয়র সিটিজেনের সংখ্যা বেড়ে গিয়েছে। দেখা যায় যে আগে মানুষ বিভিন্ন মহামারীতে মারা যেত, বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজে মারা যেত, এখন কিন্তু এই যেহেতু ইনফেকশিয়াস ডিজিজ প্রায় নাই বললেই চলে, অথবা ইরেডিকেটেড করা হয়েছে, যেমন পোলিওমাইলাইটিস অথবা যেমন কলেরা, এই জাতীয় বড় বড় ডিজিজ, অথবা গুটি বসন্ত, একেবারেই সেটা হয় না, এইসব দেখা যায়। পোলিও নির্মূল করার চেষ্টা চলছে, চেষ্টা চলছে প্রায় নির্মূলের পথে আর কি। তো দেখা যায় এই যেহেতু ইনফেকশিয়াস ডিজিজগুলো এখন সারা ওয়ার্ল্ডে এবং ইভেন কি বাংলাদেশও নাই বললেই চলে, যার কারণে দেখা যায় এবং চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা পদ্ধতি এবং আমাদের দেশের যে ডাক্তারদের উচ্চ শিক্ষা সব মিলে দেখা যায় এই পদ্ধতি বের হওয়া মানে অনেক আপডেট হওয়ার কারণে দেখা যায় এই রোগীগুলার সংখ্যা মানে মানুষ অতি সহজেই মারা যাচ্ছে না। মানুষের গড়ে দেখা যায় যে ফিজিওথেরাপির প্রসার কিন্তু এখন অনেক বেড়েছে, অনেক বেড়ে এবং মানুষ অনেক সচেতন হচ্ছে, যার কারণে দেখা যায় এই বাত ব্যথা এবং এই যে অসারতা বা বয়সজনিত শারীরিক অক্ষমতা বা যেটা আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলে থাকি, যেমন স্ট্রোকজনিত, আর্থ্রাইটিসজনিত বা বিভিন্ন নার্ভাস সিস্টেমের ডিজঅর্ডার বা মাসকুলোস্কেলেটাল সিস্টেমের ডিজঅর্ডার, অথবা আমাদের চলাফেরা, উঠা বসা, কাজকর্মে বিভিন্ন অক্ষমতা বা বিভিন্ন ভুল কাজের কারণে, যেমন অনেকে নিচে বসে দেখা যায় ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, এই জন্য আসলে অনেক ধরনের সমস্যা হয়, পার্টিকুলারলি ব্যথাজনিত সমস্যা হয়। ফোন আছে, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি একটু স্যারের সাথে কথা বলতে পারি? আমরা সবাই শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি দীর্ঘদিন যাবত কোমরের ব্যথায় ভুগছি, আমার নাম স্বর্ণা। লাইনটি মনে হয় কেটে গেছে, দুঃখিত দর্শক, আপনি আবারও একটু চেষ্টা করুন। আচ্ছা, আমরা যেহেতু উনি কোমর ব্যথার কথাই বলছে, তো এই কোমর ব্যথা যেমন এটা একটা ইয়াং, উনি মনে হচ্ছে ইয়াং একজন লেডি, ইয়াং বয়সী এটা হয়। আচ্ছা, আরো একটা ফোন আছে, আমরা ফোনটি নিয়ে দুটো প্রশ্নের উত্তর পর পর দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বলতে চাইছি, আমি আমার যে কোমরে ব্যথা ছিল প্রথমে, তারপরে আর কি আমি ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর ডাক্তার আমাকে কিছু পরীক্ষা দেয়, যে এক্সরে, আল্ট্রাসাউন্ড, এগুলা আমি পরীক্ষা স্পেশাল আমাকে দিছিল যে কিডনি জনিত সমস্যার জন্য। তো আমি সেখানে পরীক্ষাগুলো করার পরে ডাক্তার রিপোর্টগুলো দেখে বলে যে আসলে আপনার এখানে কিডনি জাতীয় কোনো সমস্যা নাই। জি, আচ্ছা, এখানে আমার সমস্যাটা ছিল কোমরের বাম পাশে একটু নিচে আর কি, মাংসপেশির ভিতরে ব্যথা করতো মাঝে মাঝে। জি, তো আমি পরীক্ষাগুলো দেখার পর ডাক্তার দেখে বললো যে আসলে আপনার কোমরে কিডনি জাতীয় কোনো সমস্যা নাই, আপনার এখানে হাড়ে একটু মানে জয়েন্টে একটু যে ফাঁক থাকে ওই ফাঁকটা একটু কম, যার কারণে আপনার ব্যথাটা হয়। তো আমি আসলে এখনো মাঝে মাঝে ব্যথা করে, আর ডাক্তার আমাকে এই জন্য কোনো প্রেসক্রাইব করে না যে ওষুধ খাবেন, যার কারণে আমি স্যার এখনো মাঝে মাঝে ব্যথা করে, আমার হাজবেন্ডের সমস্যাটা, ওনার গত 2 মাস আগে হঠাৎ করে ঘাড়ের ব্যথা, এবং ঘাড়ের ব্যথা থেকে এক পর্যায়ে ডান হাত পায় ঘুম ঘুম করতে করতে ডান হাতে দুটো আঙ্গুল কিছুটা সেন্সেস মনে হয়েছিল,
ওষুধ খেয়েছে ভালো ছিল, কিন্তু এখন আবার ওই যে হালকা হালকা ব্যথা করে। আর ডাক্তার বলছে যে জানি যে সবসময় ঘাড়ে আমি প্রথম এবং দ্বিতীয় রোগী দুই রোগীর একসাথে উত্তর দিচ্ছি। প্রথম যে রোগী কোমর ব্যথা ছিল, ওনাকে বলছে যে ডিস্কের হাইটটা কমে গিয়েছে বা চেপে গিয়েছে, ওখানে হচ্ছে আসলে ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে। আমরা যদি এক্সরে করি, এক্সরে তো কিন্তু বোঝা যায়, এটা কনফার্ম করার জন্য এমআরআই করে থাকি আমরা, তো যার কারণে ওনার কোমরের নিচের অংশে ব্যথা হয়। যদি কোনো ডিস্কে কোথাও কম্প্রেশন থাকে, তখন ওই রেসপেক্টিভ নার্ভটা মানে আমাদের সাপ্লাই দিয়েছে, যেমন গ্লুটিয়াই মাসেলগুলো আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিডিয়াস, এখানে পিছনে ব্যাকআপ থাইয়ের যে মাসেলগুলো আছে এগুলোতে সাপ্লাই দিয়েছে আপ টু একেবারে পায়ের পাতা পর্যন্ত, তো দেখা যায় ওই রেসপেক্টিভ মাসেলগুলো আর কাজ করতে পারে না বা ব্যথা হয়। তো দর্শক আপনাকে বলবো একটা এমআরআই করে দেখেন আপনার কোমরে। এমআরআই করার পর মনে হচ্ছে ডিস্ক প্রোল্যাপস থাকতে পারে। এইসব রোগীকে আমরা কিছুদিন হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিলে আশা করি সেরে যাবে, এবং প্রপার ওয়ে ডিকম্প্রেশন থেরাপি করাইতে হবে, এবং আমরা যেটা বলি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, আর সর্বত আপনার যে ডিস্কটা প্রোল্যাপস হয়েছে এটাকে কারেকশন করতে হবে। আর দ্বিতীয় যে দর্শক ফোন করেছেন যে আপনার হাজব্যান্ডের যে প্রবলেম ডিস্ক প্রোল্যাপস সার্ভাইকেল 5667 অথবা 4567, তো এটার আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে হয় ফিজিওথেরাপি না হলে আপনাকে সার্জারিতে যেতে হবে। ঔষধ এই রোগের কোনো চিকিৎসা না, ওষুধ একটা পেইন কিলার দেওয়া আছে, হয়তো ব্যথার ওষুধ খেলে সাময়িক ভালো থাকবে, কিন্তু এতে ডে বাই ডে ডিস্ক আরও প্রলাপস হয়ে যেতে পারে এবং বড় আকারে আপনার হাত অবশ হয়ে যেতে পারে, বা এই জাতীয় পরবর্তীতে দেখা যায় 4-5 বছর পর কোয়াড্রিপ্যারেসিস, চার হাত পা অবশ বা দুই হাত অথবা দুই পায়ে জাতীয় বিভিন্ন নিউরোলজিক্যাল এবং শারীরিক অক্ষমতা আসতে পারে। আপনাকে প্রপার হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে হবে, তাহলে অপারেশন থেকে আশা করি বেঁচে যেতে পারেন। আর যে কলারটা ইউজ করে, দিস ইজ কলার, এটা ট্রাকশন না, এটা আপনার জার্নিতে ইউজ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কলার ইউজ করলে ঘাড়ের মাসেলগুলো উইক হয়ে যেতে পারে, তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে ইউজ করা উচিত। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম সুজন। জি, আমার সমস্যা হলো আমার কান নিচে পড়লে পিঠের ভিতরে টান লাগতেছে, এটা রোগের ভিতরে। জি, তো কোনো ব্যথা পাইনি, কোনো সমস্যা নেই, হঠাৎ করে প্রবলেমটা হয়েছে। আপনি কি ডাক্তার পাই আর ভিতরে কি আপনি ডাক্তার দেখিয়েছেন? না, গত দুদিন যাবত পিঠে পিঠে পিঠে। আচ্ছা জি, দর্শক উত্তর দিচ্ছি। ওনারও একই সমস্যা, যে মাস্কুলোস্কেলেটাল প্রবলেম। এখানে আসলে মেরুদণ্ডে যে সকল সমস্যাগুলো হয় সবচেয়ে বেশি কমন আমরা যেটা দুইটা রুগীরই পেয়েছি, একজনের কোমরের আর একজনের ঘাড়ের, আগের যে দুই রুগী ফোন করেছিল, আর ওনার হচ্ছে পিঠে মাসেলে টান লাগে। আমরা এটা মাসেল স্পাজম অনেক কারণে হতে পারে, লটস অফ কজ আছে ওখানে স্পাজম হওয়ার জন্য, কিন্তু এটার ট্রিটমেন্ট কিন্তু ব্যথার ওষুধ না। সবচেয়ে সবার আগে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ডায়াগনোসিস, যে কী হয়েছে মেরুদণ্ডে। লটস অফ প্রবলেম, লটস অফ ডিজিজের কারণে মেরুদণ্ডের সমস্যা হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যা হতে পারে, মাসেল পুল হলে হতে পারে, অথবা চলাফেরা উঠা বসা যদি পশ্চারাল ইমব্যালেন্স হয়, মাসেল ইমব্যালেন্স থেকেও কিন্তু হতে পারে। অনেক সময় আমরা রুগীকে যদি পিছনটা দেখতে চাই, দেখা যায় যে মেরুদণ্ডটা বেঁকে গিয়েছে, রুগী নিজেও জানে না, তার আত্মীয় স্বজন হয়তো খেয়াল করে যে পিছন থেকে দেখলে বোঝা যায় যে এক পাশ বেঁকে গেছে, আমরা যেটা বলি স্কোলিওসিস বা স্পাইনাল ডিফর্মিটি। তো দর্শক আপনাকেও একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে রোগটা ডায়াগনোসিস করে দেখতে হবে। আপাতত আপনি 10-15 মিনিট কুসুম গরম সেক দিয়ে দেখতে পারেন, অথবা ব্যথানাশক কোনো মলম হালকা করে লাগিয়ে গরম সেক দিয়ে দেখতে পারেন, না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে যে পিঠে কী হচ্ছে। তারপরে এটা প্রপার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি, যদি সঠিক ওয়ে দেওয়া যায় তাহলে আশা করি সেরে যাবে। আমরা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন নিয়ে আরও কথা বলবো একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি হসপিটাল ডক্টরস অ্যাডভাইস অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি মেরুদণ্ডের সমস্যা, চিকিৎসা ও তার পুনর্বাসন প্রসঙ্গে। স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ, প্রধান চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। আমরা বিরতির আগে কথা বলছিলাম পুনর্বাসন প্রসঙ্গে, পুনর্বাসনটা কি এবং এটা কিভাবে করা হয়। অবশ্যই একটা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পুনর্বাসন। আমি শুরুতে একটা উদাহরণ দিই, যেমন যে সকল রোগীরা চেয়ারে বসে দীর্ঘদিন নামাজ পড়তেছিল,
এবং যারা আমার হয়তো প্রোগ্রাম দেখছে অথবা টিভিতে অথবা পেপারে লেখালেখির মাধ্যমে যে বুঝতে পারছে যে চেয়ারে বসে নামাজ পড়াটা কোনো সমাধান না, এখন প্রায় দেখা যায় রুগী এসে বলে যে যে মানে শুনে যে তারা উঠবস করে নামাজ পড়ার কারণে এখন হাঁটু ব্যথা নাই, ইভেন কি রুগী এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে। তাহলে যে লোকটা হাঁটু ব্যথার কারণে চেয়ারে বসে নামাজ পড়তো এবং সে যখন আবার এক্সারসাইজ এই যে উঠবস করে নামাজ পড়ে স্বাভাবিক নিয়মে, তারপরে যে আবার দেখেন সে আবার কিন্তু হাঁটু এখন সে ব্যান্ড করতে পারে, মুভমেন্ট করতে পারে, তাহলে একটা লোকের এই যে ফাংশনটা নষ্ট হয়ে গেল সেটা যে আবার যে রিগেইন হলো বা ফিরিয়ে আসলো, দিস ইজ রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন। এখানে অনেক কারণে আমরা পুনর্বাসন অ্যাপ্লাই করতে পারি, দিস ইজ ফিজিক্যাল পুনর্বাসন, শারীরিক পুনর্বাসন আছে, আর মানসিক পুনর্বাসন আলাদা, আরেকটা আছে সামাজিক পুনর্বাসন, সেটা অন্য মানুষের কাজ বা অন্য ডাক্তারদের সাবজেক্ট। আমরা যেটা ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের কথা বলি, কেউ যদি কোমর ব্যথায় ভুগে এবং বিছানায় শুয়ে থাকে, তাকে যদি কোমর ব্যথা থেকে মুক্তি দিয়ে তাকে যদি আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে পারি, অথবা একটি স্ট্রোকজনিত প্যারালাইসিস হয়ে বা অন্য কোনো ইনফেকশান বা অন্য কোনো যে কোনো নার্ভাস সিস্টেম অকেজ হওয়ার কারণে যদি একটা লোক টোটালি ডিজেবল হয়ে বিছানায় শুয়ে থাকে বা পঙ্গুত্ব বরণ করে কোনো দুর্ঘটনা হোক বা যে কোনো কারণ হোক, তাকে যদি আমরা হসপিটালাইজড করে কোনো সেন্টারে এবং আমরা বিভিন্ন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে দীর্ঘদিন আস্তে আস্তে যদি তাকে অন্তত একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি, যে বসতে পারে না তাকে যদি বসানো শিখাইতে পারি, যে হাঁটতে পারে না তাদেরকে কিছুটা মানে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, দিস ইজ রিহ্যাবিলিটেশন বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, ফিরিয়ে আনা সম্ভব পুনর্বাসনের মাধ্যমে। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আদাব। আদাব, হ্যাঁ আমি শিল্পী বলছিলাম। আমার ডাক্তার সাহেবের জন্য প্রশ্ন হলো যে আমি পুনর্বাসন চিকিৎসাটা নিলাম, নেওয়ার পর আমি ওখানে ভালো থাকলাম, কিন্তু আমি বাসায় এসে দেখলাম যে আমার বিষটা আবার পুনর্ব হয়েছে, তখন আমি কি করবো? এবং আমি কি স্বাভাবিক কাজকর্ম সবকিছু করতে পারবো? যদি থাকতাম নিলে। জি ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং খুবই একটা যে কেউ যদি কোমর ব্যথা ভুগে থাকে, সাজা হাঁটু ব্যথা ভুগে থাকে অথবা কোনো সমস্যা হয়, তাকে ফিজিওথেরাপি যদি দেওয়ার পর দেখা যায় রোগী অনেকাংশে ভালো হয়ে যায় এবং ভালো থাকে। এখানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কিছু আমরা নিয়ম শৃঙ্খলা শিখিয়ে দিই এবং এইসব রুগীদেরকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই। জাস্ট 5-6 মিনিট সময় লাগে, মানে স্বাভাবিক সব কাজের ফাঁকে ফাঁকে সে যদি এক্সারসাইজটা অন্তত রেগুলার দুবেলা করে এবং আমরা যে নিয়ম শিখিয়ে দিই, যেমন এটা হচ্ছে যে সে কিওর হওয়ার পরে মানে মেইনটেনেন্স হিসেবে তাকে মেইনটেনেন্স করতে হবে, এটা কিন্তু আমাকেও মানতে হয় ডাক্তার হিসেবে, একটা আপনাকেও সুস্থ মানুষ হিসেবে একজন ডক্টর হিসেবে অথবা আরেকটা মানুষকেও স্বাভাবিক জীবনযাপনে কিভাবে করতে হবে এটা কিন্তু আমরা শিখিয়ে দিই। যেমন এক্সারসাইজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মানিক থেকে ডালিম বলছিলাম আর কি। সমস্যা হলো আমার বাবার বয়স হলো 75। আচ্ছা, তো ওনার মানে কয়েক বছর যাবতে মাথার সমস্যা, তো উনি বাড়িতে থাকে আর কি। তো ওনার যদি ডাকা আনার পরে একটা করাইছি, একটা করার পরে ডাক্তার বলছে তার যদি মাথাতে কি করি সেদিন নরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে D3 এবং Salus 35 mg এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিছে, এগুলি প্রায় 3 মাস খাইতে বলছিল আর কি। তো Salus 35 mg যেটা আছে সপ্তাহে একদিন আলু পেটে খাইতে বলছিল, এটা খালি ওনার আরো ব্যথা বেড়ে যায়, আর ব্যথা ওষুধ তো খাইতেই পারে না, আর দ্বিতীয় কথা ভাত খায় দাঁড়া দাঁড়া বসতে পারে না। আচ্ছা জি দর্শক, আমি বুঝতে পেরেছি, লাইন মনে হয় কেটে গিয়েছে। ওনার বাবা সেনাইল অস্টিওপোরোসিস, আসলে মহিলাদেরও অস্টিওপোরোসিস হয়, পুরুষদের অস্টিওপোরোসিস খুব মানে রেয়ার, কম হয় আর কি। যেটা হচ্ছে যেটা ডাক্তার সাহেবরা বলছে যে হাড়গুলো খুব নরম হয়ে গেছে, মানে অস্টিওপোরোসিস হয়ে যাওয়া। আমরা বোঝানোর জন্য অনেক সময় বলে থাকি বিভিন্ন ভাষা, বা পড়ে গেলে ভেঙে যেতে পারে, বা আমরা যেটা বলি বোন ডেন্সিটি বা মানে বোনের যে ঘনত্ব কমে আসছে যার কারণে পেইন হয়, এটা খুব কমন এবং এই রোগী খুব রিস্কে থাকতে হয়। দেখা যায় একটু পড়ে গেল, কোনো কারণে হোঁচট খেলো, মেরুদণ্ডে যে কোনো স্পাইন বা হিপ ফ্র্যাকচার হয়ে যায় যেতে পারে। এই দর্শকের প্রশ্নের উত্তরটা দিব আরেকটা ফোন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি, আমি তো প্রথম রোগী, আমার মোবাইলে ব্যালেন্স চেক হয়ে আছে এর জন্য কথাটা বলতে পারি নাই। আচ্ছা জি, এখন বলেন। কথাটা বলার ছিল। জি জি বলুন। তো স্যার আমার না তো চিকিৎসা করার পর স্যার বলছে যে আমার নাকি রোগটা ভালো হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার প্রচন্ড ব্যথা স্যার, আমি বেশিক্ষণ কাজ করতে পারি না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কোমরের থেকে পা পর্যন্ত মানে পায়ের তালু পর্যন্ত প্রচন্ড ব্যথা হয় স্যার, আমি মানে সহ্য করতে পারি না। তখন ব্যাপার যে দেখছি আপনার ডাইক্লোফেনাক স্যার এটা খাই, এটা খেলে আমার একটু উপশম হয়, পাশাপাশি আপনার ওই যে বংটার কাপড় যেটা যেটা বলে ওইটা মাঝে মধ্যে দিই প্রচন্ড ব্যথা হলে। আমার বয়স 19, তো স্যার আমি এখন কি করবো, আমার প্রচন্ড কষ্ট হয় স্যার।
আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আরো একজন দর্শক আমাদের সাথে অপেক্ষা আছেন হ্যালো হ্যালো শুকুম ওয়ালাইকুম সালাম আমি রুবেতা বলছিলাম রায়বাগ থেকে জি হ্যাঁ আমার হাজবেন্ডের কিছুদিন যাবৎ ঘাড়ে ব্যথা করে হঠাৎ হঠাৎ ঘাড়ে ব্যথা করতেছে জি আর মাঝে মাঝে রাতে হাত পা ব্যথা করে আচ্ছা ওনার বয়স কত হবে মানে ওনার বয়স আনুমানিক 27 আচ্ছা জি দর্শক আমি উত্তর দিচ্ছি আমরা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আসতেছি যার বাবার যে প্রবলেম ছিল তো ওটা শেষ করে দিই উনার আসলে বেসিক্যালি আপনার বাবাকে এখন রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে প্রয়োজন হসপিটালাইজড করে ফিজিওথেরাপি নিলে এটা সেরে যাবে বিকজ আপনার বাবা ব্যথার ওষুধ খেতেও পারে না এবং এই বয়সে ব্যথার ওষুধ খেলে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এবং গ্যাস্ট্রিক আলসার লিভারের সমস্যা হতে পারে তো এটা যদি প্রপার হয় আমরা ফিজিওথেরাপি দিতে পারি আর ডাক্তার সাহেবরা যে ভিটামিন ডি দিয়েছে এবং কিছু ওষুধ দিয়েছে ওগুলো খেতে পারেন ওগুলো অবশ্যই ওনার খুব কাজে আসবে আর দ্বিতীয় যে রোগী প্রশ্ন করেছেন যে ওনার হয়তো বলেছে ডাক্তার সাহেব সেরে গিয়েছে কোমর ব্যথা আছে পায়ে ব্যথা চলে যায় এটা কমপ্লিটলি ডিক্স প্রোল্যাপস হয়তো পুরোপুরি এখনও সারে নেই আমার মনে হসপিটালাইজড হয়ে যদি 3-4 সপ্তাহ ফিজিওথেরাপি নেওয়া যায় প্রপার ওয়ে ভালো থাকবে এরপরে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই এক্সারসাইজ নিয়মকানুন বলে দেই এগুলো আমরা প্রত্যেক সময়ে বিভিন্নভাবে বলছি আপনাদেরকেও সবাইকেও বলবো যেমন সামনে ঝুঁকে কাজ না করা নিচে থেকে কিছু উঠাইতে হলে হাঁটু ভেঙে বসে উঠানো অনেকগুলো নিয়ম শৃঙ্খলা জাস্ট স্বাভাবিক এটা বলি পশ্চারাল এডুকেশন এগুলো যদি মানা যায় ভালো থাকা যাবে আর লাস্ট যে দর্শক যেটা বলছিল ওনার হাজব্যান্ডের ঘাড় ব্যথা এবং ইয়াং ভদ্রলোক তো আসলে ঘাড় ব্যথার অনেকগুলো কারণ থাকে ইয়াং এজে আমরা এই ডিক্স প্রলাপসের সমস্যা বেশি পেয়ে থাকি তার হাজব্যান্ডের যে ডিক্স প্রলাপস এটা আসলে কনফার্ম না দেখলে তো বোঝা যাবে না অনেক কারণে ঘাড় ব্যথা হতে পারে যদি সে এক নাগারে সামনে ঝুঁকে কোনো কাজ করে কম্পিউটিং করে বা এরকম করে ঘাড়ে কোনো কারণে ব্যথা পায় ও থেকে হতে পারে অথবা ঘাড়ে বিভিন্ন সার্ভাইকাল রিপ হয় অনেক সময় দুই পাশে রিপ হতে পারে আপনি জানেন থোরাসিক্স রিজনে সাধারণত রিপস হয় কিন্তু অনেকের সার্ভাইকালে রিপটা হয় হলে ঘাড় ব্যথা হতে পারে তাছাড়া ঘাড়ে স্বাভাবিকভাবে জানি বুকের পাজর পাজরে রিপস হয় এরকম কিছু আবার ঘাড়ে হলে তখন সমস্যাটা হয় তখন হাতে ব্যথা হয় এবং ঘাড় ব্যথা হয় তো দর্শক আপনার হাজবেন্ডকেও বলবো ওনাকে একটা স্পেশালিস্টের শরণাপন্ন হয় আগে রোগ নির্ণয় করা খুব জরুরি আমি কিন্তু প্রত্যেক রুগীকেই বলি অনেক সময় রুগী দীর্ঘদিন ব্যথা ভুগছে আর্থ্রাইটিস সমস্যা ভুগছে রুগী নিজেই জানে না যে কী হয়েছে সে ব্যথার ওষুধ খাচ্ছে বছরের পর বছর একেবারে ওজন বাড়িয়ে চলে আসে বা হাত পায়ে পানি চলে আসে তো এটা আসলে না করে আপনাকে জানা উচিত যে আপনার কী হয়েছে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় আপনার অধিকার আছে তার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার কী সমস্যা হয়েছে তারপরে ওইভাবে উনি চিকিৎসা দিবেন এবং আপনাকেও যদি আপনি আপনার সমস্যা জানেন অনেকাংশে নিজের থেকেই আপনি সুস্থ থাকতে পারবেন আমাদের সাথে আরো একজন দর্শক আছেন হ্যালো হ্যালো জি দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন আমার মার পায়ে হাড়ু আটকে গেছে আর পায়ের এখানে ব্যথা জি জি আপনি কি জানতে চাচ্ছেন আমার মা এটা কি করবে ডাক্তারের কাছে মানে থেরাপি নিতে তারপরে এখানে ওষুধ খাওয়া অনেক ব্যথা ওষুধ আপনার মার বয়স কত হবে আনুমানিক 55 আচ্ছা জি দর্শক আমরা উত্তর দিচ্ছি তো ওনার মার যেটা হচ্ছে 55 বছর বয়স ওল্ড মোটামুটি মিডল এজের উপরে বয়স তো এই বয়সে হাঁটু ব্যথার সবচেয়ে প্রধান কারণ অস্টিওআর্থ্রাইটিস যেটা আর্থ্রাইটিস রোগের সবচেয়ে কমন টাইপস যেটা অস্টিওআর্থ্রাইটিস এই বয়সে এটা মানে হওয়ারই সম্ভাবনা বেশি সম্ভাবনাই থাকে আমরা আরেকটা ফোন নিয়ে এই প্রশ্নটার উত্তর কমপ্লিট করব হ্যালো হ্যালো জি দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন হ্যালো আমি সেলিম মুক্তি বলছি জি আমি রাজপুরে থেকে বলছি হ্যালো ভাই আমার কয়েকদিন ধরে পিঠে ব্যথা হ্যাঁ তো আমি অসুস্থ খাইছি কমছে না আমি এখন প্রতিদিন ই খাই এই ডাক্তার দেখাচ্ছি পরশু দিন ওই দিন থেকে আমাদের এই ওষুধ দিছে আপনার বয়স কত হবে আমার বয়স 72 হবে আচ্ছা এখন আপনি জানতে চাচ্ছেন কি করবেন এই তো আমরা খুব সংক্ষেপে উত্তর দিব আমরা একেবারে শেষ প্রান্তে আচ্ছা ওনার ওনার উত্তরটা আমি শেষ করে দিয়ে আসি ওনার যেটা হচ্ছে
পিঠে ব্যথা এবং বয়স কিন্তু মোটামুটি বয়স হয়েছে, তো এই বয়সেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বলছিলাম স্পন্ডালোসিস, যদি আর্থ্রাইটিস মেরুদণ্ড হয় আমরা স্পন্ডালোসিস বলে থাকি। স্পন্ডালোসিসে ডিস্কগুলো ফাইব্রোস্ট হয়ে যায়, অনেক সময় শুকিয়ে যেতে পারে, আস্তে আস্তে কর্ডের বা নার্ভের উপরে কম্প্রেশন হয়, তা থেকে পিঠে ব্যথা হতে পারে, এটা একেবারে কমন। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, যে আপনার মেরুদণ্ডে কি সমস্যা হয়েছে, এগুলো আমরা যদি এমআরআই করতে পারি খুব সহজেই নির্ণয় করা যায়। দেন এটা প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, আপনি যে প্রোপেনিডি খাচ্ছেন, দিস ইজ পেইন কিলার, এটা সমাধান না, আপনাকে প্রপারভাবে ফিজিওথেরাপি নিলে আশা করি সেরে যাবে। আর যে দর্শকের বলছিলেন যে হাঁটু ব্যথা ওনার মার, আসলে অস্টিওআর্থ্রাইটিসের মূল, মানে হাঁটু ব্যথার মূল কারণে আমরা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস, এবং ওই অস্টিওআর্থ্রাইটিস এর প্রপার এবং মেইন ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে যেতে হবে। একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে স্বর্ণপল্লয় হয়ে আপনাকে হয়তো ওখানে সেন্টারাইজড করে বা ভর্তি থেকে কিছুদিন ফিজিওথেরাপি নেবেন, পাশাপাশি রোগীকে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দেই এবং অনেক সময় বিভিন্ন লেটেস্ট ফিজিওথেরাপি, বিভিন্ন যেমন আমরা ট্যাপিং করে থাকি অথবা ড্রাই নিডলিং, এ যত ট্রিটমেন্ট চলে আসছে অ্যাকচুয়ালি পুনর্বাসন করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এশিয়ান টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা, তাই বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে প্রতি বৃহস্পতিবার বিকেল 4:30 এশিয়ান টিভির পর্দায়।